হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বেটিগুলোকে আল্লাহ বাঁচিয়ে রাখলেন বেটাগুলোকে মেলে দিলেন এর কারণ কি নবী রাসূলদেরকে পাঠানো হয়েছে কিতাব দিয়ে এইটা দিয়ে সমাজের চিকিৎসা করার কথা হবে আমাদের মাঝখানে একজন নবীকে পাঠানো হয়েছিল ওনার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে পাঠানো হয়েছিল এই লোকটাকে বেঈমান মুশরিকেরা কিন্তু এমনি ছেড়ে দেয়নি সহজে ছাড়েনি এই লোকটাকে কঠিন সাইজ করে তবে মক্কা ছেড়ে মদিনায় পালিয়ে গেছিলেন আল্লাহর নবী এমনিতে সাদ করে ইচ্ছা করে ঢং করে আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাননি আল্লাহর অর্ডার ছিল এক আর অর্ডারটা কেন কঠিন পরিস্থিতির সম্মুখীনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়েছিলেন অনেক কারণ অনেক আগেকার দিনে এখন যেমন দেখবেন কোনো কিছু অ্যানাউন্স করতে গেলে মাইক নিয়ে মানুষ বলে অমুক গ্রামের অমুক সাহেব মারা গেছে জানাজা হবে 3:20 ওই মাঠে হয় আমাদের গ্রামের মসজিদে জমি ডাক হবে অমুক দিনে মাইক অ্যানাউন্স করা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যে আক্রান্ত প্রথম যে কথাটা দিয়ে দুর্নাম বা বদনাম সেই কথাটির নাম হচ্ছে পাগল তুমি ভালো লোক নয় তুমি পাগল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন মিরাজের রাত্রি থেকে মিরাজ থেকে ফেরার পরে ফেরার পরে সে যুগের রীতি অনুযায়ী তিনি একটা বড় পাহাড়ের উপরে উঠলেন উঠে বিভিন্ন গোত্রের মানুষদেরকে নাম ধরে ধরে ডাকলেন আবু জাহেল আবু লাহাব উদবা সাইবা সবাই চলে এলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সম্মুখে বলছেন শোনো আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অন্য আরেক সাইডে একদল শত্রু লুকিয়ে আছে তোমাদেরকে মারবে বলে তোমরা কি এটা মেনে নিবে বিশ্বাস করো আবু জেহেলের মতো মানুষে বলছে আমি বিশ্বাস করি কারণ আপনি জীবনে মিথ্যা কথা বলতে পারেন না আপনি জীবনে মিথ্যা কথা বলেন না তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো আবু জেহেল আবু লাহাব শোনো তাহলে আমাকে তোমরা বিশ্বাস করো যে হ্যাঁ করি বলছে তাহলে আমি গত রাত্রিতে আমি এইখান থেকে চলে গেলাম একদম আসমান ফেরে দিয়ে জান্নাত জাহান্নাম সব দেখে এলাম বাইতুল মুকাদ্দাস অসংখ্য নবীদের ইমামতিতে আমি নামাজ পড়ালাম আমি জান্নাত দেখে এলাম জাহান্নাম দেখে এলাম তোমরা কি এগুলো বিশ্বাস করো আল্লাহ বলে একজন আছে সপ্তম আকাশের উপরে থাকেন 360টা দেবদেবীর তোমরা যে পূজা অর্চনা করছো এগুলো মিথ্যা এই রকম ভাবে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন আবু জেহেল একেবারে টেটিয়া মেজাজ নিয়ে বলছে সত্যি আশ্চর্য ব্যাপার লোকটার মাথা যা একটু ভালো ছিল ছিল টোটালি খারাপ হয়ে গেছে পাগল হয়ে গেছে কি বলছি বুঝতে পারছেন না এক পাগল তারপর আপনাকে আরেকটা কথা বলি আরেকটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম দুর্নাম দেওয়া হয়েছিল এটা আপনারা জানেন কি আপনাদের এখানে যে লোকের বাচ্চা কাচ্চা হয় না তাকে কি বলে বাঞ্জা বাঞ্জা যার বাচ্চা কাচ্চা হয় না বাঞ্জা আর যার বেটি সব বেটা নেই তাকে কি বলে এতটুকুই হয়তো বলে যে তুই আর বেশি বকিস না তোর ভিটাতে প্রদীপ জ্বালাবার লোক নাই এটা বলে কি বলে না তোর ভিটা মাটিতে আগুন জ্বালাবার লোক নাই মগরেবের পরে লাইট জ্বালাবার লোক নাই তোরা স্বামী স্ত্রী মারা গেলে এটা বলে কি বলে না বলে এই কথা গোটা মক্কাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যেতেন সেই দিকেই বেঈমান মুশরিকরা বলতো মুহাম্মদ তুই যতই নবী বলে লাফ সাহেবি করো না কেন যতই তুমি নবী বলে নিজেকে দাবি করো না কেন তুমি পর্যন্ত শেষ তোমার আল্লাহকে আর খুঁজে পাওয়া যাবে না কারণ আপনাদেরকে জিজ্ঞাসা করছি আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো সব বেঁচে ছিল না আল্লাহ নবীর জীবদ্দশাতেই মারা গিয়েছিল কোনটা মারা গিয়েছিল বেটিগুলো বেঁচে ছিল সব বেটিগুলো জীবদ্দশাতেই মারা গেছে ফাতেমা বাদ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 6 মাস পরে ফাতেমা মারা গেছেন বাকি মেয়েগুলো আল্লাহ নবীর জীবদ্দশাতেই মারা গেছেন বিস্তারিত ইতিহাস আচ্ছা বলুন তো একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটিগুলোকে আল্লাহ বাঁচিয়ে রাখলেন বেটাগুলোকে মেলে দিলেন এর কারণ কি
কারণ তো কিছু আছে দেখবেন সারা পৃথিবীতে একটা বড় চিটিংবাজি ব্যবসা চলছে কি চিটিংবাজি ব্যবসা আপনাকে প্রথম থেকে বলছি ভালো করে বুঝুন আমরা জানি যে ইমামে আজম বলা হয় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে ইমামে আজম বলা হয় উনি সবথেকে বড় ইমাম প্রথম ইমাম উনি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তারপরে অনেক ইমাম এসেছে ইমাম আহমদ বিন হাম্বল ইমাম শাফি ইমাম মুসলিম ইমাম বুখারী ইমাম ইবনে তাইমিয়া অনেক ইমাম এসেছে অনেক শায়খ মাশায়েখ এসেছে আচ্ছা আপনি দেখাতে পারবেন যে ইমাম বুখারী একজন ইমাম বুখারী কিতাব উনি লিখেছেন এই লোকটার ছেলে না পড়াশুনো করি বাপ ইমাম বলে ও নিজে ইমাম হয়ে গেছে দেখেছেন দেখেননি ইমাম হতে গেলে পড়াশুনো করা লাগে আমি মাওলানা মুনতাজুল ইসলাম বাড়ি আমার উত্তর চব্বিশ পরগনা আমি ছোটখাটো একজন আলেম লোকে বলে ছোটখাটো আলেম আমার ছেলে আছে তার নাম তামিম ইকবাল এগারো বারো বছর বয়স আচ্ছা আমি আলেম বলে আমার ছেলে কেউ কি মানুষ আলেম বলে ডাকবে ডাকবে না যদি কেউ ডাকে তাহলে সে বোকালোক না বুদ্ধিমান বোকালোক ইমাম বোকার ইমাম ছিলেন ওনার বেটাকেও যদি ইমাম উপাধিতে ভূষিত করা হতো তাহলে ওনার বেটাকেও তখনকার দিনের মতো শিক্ষা অর্জন করা লাগতো ওনার বেটা ইমাম নন ইমাম আবু হানিফা ওনার বেটা ইমাম হতে পেরেছেন এটা আমার জানা নেই বা গতানুগতিক বাপ ইমাম বলে বেটাগুলো ইমাম পৃথিবীতে এরকম কোন ইতিহাস নেই পৃথিবীতে একটা ব্যবসা আছে চিটিংবাজি ব্যবসা যার নাম পীরের ব্যবসা বসিরাতে উত্তর চব্বিশ পরগনার পীর সাহেব আছে আল্লামা রুহুল আমিন পীর সাহেব উনি মারা গেছেন আজ থেকে মনে হয় দুশো বছর আগে বা দেড়শো বছর আগে আজও পর্যন্ত ওনার বাড়িতে যত পুরুষ মানুষের জন্ম সবাই বলছে পীর ফুলপুরা শরীফে শুয়ে রয়েছেন পীর আল্লামা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই মারা গেছেন ধরে নেন দুশো বছর আগে ওনার ফ্যামিলিতে যত লোকের জন্ম প্রত্যেক মানুষ টাইটেল দিচ্ছে পীরে কেবলা বুঝতে পারছেন না পীর মানে এদের ঘরে জন্মগ্রহণ করলেই পীর কারণ আছে কারণ হচ্ছে অতি ভক্তি চোরের লক্ষণ আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন সমাপ্তি ঘোষণা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আর নবী সিলসিলা সমাপ্তি ঘোষণা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আর কোনদিন কোন নবী আসবে 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 না আল্লাহ তাআলা রণকৌশলী তিনি জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলোকে যদি বাঁচিয়ে রাখা যায় তা যারা অতি ভক্ত আমার নবী তাহলে আল্লাহর নবী মারা যাওয়ার পরে তার বেটাগুলোকেও নবী বলে মানতে শুরু করে দেবে এই জন্য আল্লাহ তাআলা কৌশলের মাধ্যমে বেটাগুলোকে তুলে নিলেন আগে আগে কি বলছি বুঝতে পারছেন না আগে আগে কৌশল করে বেটিগুলোকে বাঁচিয়ে রেখেছিলেন এটা একটা আল্লাহ তাআলার নিজস্ব রণকৌশল যাতে আর কেউ বেটাগুলোকে নবী বলতে না পারে তা বেটাগুলো যখন মারা গেল তখন আবু জেহেল বলছে তোমার তো শিকড় কেটে গেছে গাছের গাছ কদিন পরে মারা যাবে মানে তোমার ইসলাম মুছে যাবে কদিন পরে তুমি আবার গাজার গাজার করছো কেন মোহাম্মদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি চিন্তিত চিন্তিত চিন্তায় যখন পড়ে গেলেন তখন আল্লাহ তাআলা উপর থেকে দেখতে পাচ্ছেন যে আমার হাবিব আপনাকে যদি মুখের সামনে কেউ বারবার বলে এই বাঁধা এই বাঁধা এই বাঁধা কোথাও যাচ্ছেন যদি পিছন দিক দিয়ে বলে শফিকুল ভাই বাঁধা এদিকে এসো রাগ হবে কি হবে না মন খারাপ করবে কি করবে না বেটা নেই বলে যদি বলে তুমি আবার বেশি কথা বলো কেন তোমার বাড়িতে প্রদীপ জ্বলবে না তাহলে মন খারাপ করবে কি করবে না ঠিক তেমন মোহাম্মদ সাল্লাম বড় চিন্তায় যখন তখন আল্লাহ তাআলা জিব্রিলকে দিয়ে নবীকে বলছেন নবী টেনশনের দরকার নাই কেন আল্লাহ তাআলা নবীকে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার নবী আপনাকে বেটাগুলো তুলে নিয়েছি নিয়েছি কিন্তু আপনাকে একটা মূল্যবান সম্পদ আমি দান করে দিচ্ছি তার নাম হচ্ছে কাউসার এই কাউসারটা পৃথিবীর মানুষ কেউ পাবে না
কিয়ামতের মাঠে নবী আইয়ুব থাকবেন, নবী দাউদ থাকবেন, নবী ইসমাইল থাকবেন, নবী ইব্রাহিম থাকবেন, নবী ইয়াকুব থাকবেন, নবী ইউসুফ থাকবেন, ও শঙ্খ নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে দাঁড়িয়ে থাকবে কিয়ামতের মাঠে। কিন্তু কোন নবীর ক্ষমতা হবে না সেদিন কিয়ামতের মাঠে, পানি পানি বলে যেদিন চিৎকার হবে গোটা কিয়ামতের মাঠ। মুসা আলাইহিস সালামের উম্মত গুলো যদি পানি পানি বলে চিৎকার করে, তা মুসার সেদিন পাওয়ার থাকবে না যে এক গ্লাস পানি পান করাবার। নবী হতে পারেন ইব্রাহিম, মারাত্মক বড় নবী, পানি পানের ডিপার্টমেন্টে থাকবেন না। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী টেনশন কেন? টেনশন কিছের বেটাগুলো মেরে দিয়েছি বলে টেনশন? ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করছি। অবশ্যই কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষের পানি ডিপার্টমেন্ট আপনাকে দিলাম, আপনি ছাড়া এই ডিপার্টমেন্টে আর কেউ কাজ করতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন? এক ফসললি লিরব্বিকা ওয়ানহার, আপনি সালাত আদায় করুন, আপনি কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে বলছে শিকড় কাটা প্রদীপ জ্বালাবার লোক নেই, অচিরেই আমি তাদের গোড়া শিকড় কেটে দিব, আপনার প্রদীপ জ্বলবেই কিয়ামত পর্যন্ত। ওই জন্য আপনি দেখবেন আজও পর্যন্ত একটা লোককে দেখতে পেয়েছেন যে আমার নাম আবু জেহেল সাইফুদ্দিন খান, কে দেখতে পেয়েছেন? পাননি। আচ্ছা, পৃথিবীতে এরকম মানুষ দেখতে পাওয়া যায় যে আমার নাম মোহাম্মদ মমতাজুল ইসলাম, আমার নাম মোহাম্মদ অমুক, দেখতে পাওয়া যায়? পায়। সারা পৃথিবীতে সমস্ত জায়গাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদীপ আজও পর্যন্ত জ্বলছে কি জ্বলছে না? আবু জেহেলের একটা উম্মত আজও পর্যন্ত আছে? আবু জেহেল আবু লাহাবের উম্মত আছে? নাই। তা আল্লাহ তাআলা বলছেন যে ওদের শিকড় কেটে দিব আর আপনার প্রদীপ জ্বলতে থাকবে, আপনি টেনশন করিয়েন না। আর একটা অপবাদ মক্কাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল, কি? চরিত্রহীন তুমি, তোমার চরিত্র খারাপ। মক্কার মুশরিকদের কথা আর কি বলবো, বর্তমান বিশ্বে ভারত পাকিস্তান বাংলাদেশে খুঁজলেও পাওয়া যায় হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম, খুঁজে পাওয়া যায় না। সালমান রুশদির নাম শুনেছেন? শুনেছেন? সালমান রুশদি বেঈমানের বেঈমান, ও বলছে তার বইয়ে লিখেছে যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের যে পদ্ধতিটা চালু করেছে, হজরের সময় মসজিদে যখন আজান হয় আমার মনে হয় তখন বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে, নাউজুবিল্লাহ বলুন। সালমান রুশদি বলছে, মহমন সিং এর বাড়ি বাংলাদেশের বিতর্কিনী চরিত্রহীন মহিলা, নাম তার তসলিমা নাসরি, ওর নাম বলতে লজ্জা বোধ করে আমার, লজ্জা লাগে নাম বলতে, ঘৃণা করে। দ্বিখণ্ডিত বইয়ে তিনি লিখেছেন যে মোহাম্মদ সাল্লামের চরিত্রহীন লোক, তাছাড়া 25 বছরের যুবক 40 বছরের বুড়ি খাদিজাকে কোনোদিন বিয়ে করে? চরিত্র ভালো হলে এই কাজ করে? নিশ্চয়ই যৌবনের তারুণ্য ধরে রাখতে পারেনি বলে ইয়াং মেয়েকে পাইনি, বুড়ির কাছে ছিটে গেছে, এর নাম মোহাম্মদ। কি বলছি বুঝতে পারছেন না? আবার কিছু লোক দেখছি কিছুদিন আগে বাংলাদেশের মাটিতে মানে দেবীর তলায় ঠাকুরের পায়ের তলায় কোরআন মাজিদকে রাখাকে কেন্দ্র করে ত্রিপুরার মাটিতে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে চারটা, এটা আপনারা দেখেছেন? আর একদল লোক তারা স্লোগান দিচ্ছে, বলছে মোহাম্মদ তেরা বাপ কা নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। দেখেছেন? দেখেছেন? আচ্ছা বলুন, এবার আপনাকে আবার জিজ্ঞেস করছি, আমি মাওলানা মমতাজুল ইসলাম, আমি বড় বক্তা, আমি বড় লেখক, আমি বড় শাইখুল হাদিস, আমি কোটি কোটি টাকার মালিক, এটা আপনি ধরে নেন বোঝানোর জন্য বলছি। ভাদু মাদ্রাসায় জলসা করতে আসছি, তা আমাকে নাজিম সাহেব সকালবেলা ফোন করে বলছে, মাওলানা সাহেব একটা কথা শুনলাম আপনার ব্যাপারে কেমন কেমন। বললাম কি কথা? বলছে আপনি নাকি চুরি করেন। বললাম এই কথা আপনাকে কে বলেছে? তা নাজিম সাহেব তখন বলছে আমাদের গ্রামে এর ফটিক আমাকে কথাটা বলছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম নাজিম সাহেবকে ফটিক করে কি? বলছে গ্রামে ঘুমটা বাজিয়ে সাইকেলে করে আচার বিক্রি করে।
আচ্ছা বলুন তো আচার বিক্রির নিন্দায় যদি আমি ভেঙে পড়ি আর যদি বলি ভাদু মাদ্রাসায় যাওয়া যাবে না বিপদ হয়ে যাবে, আচ্ছা বলুন তো তাহলে আমি শিক্ষিত লোক না আমি গরহস্য কোনটা? আমি গরহস্য গরু, আমি কম, আমি বড় বক্তা, আমি বড় শিক্ষিত, আমি বড় লেখক, আমি সাইকুল হাদিস, আর আমার দুর্নাম করছে ফটিক চাটনিওয়ালা। হ্যাঁ আমার কি কোয়ালিটি আর ওর কি কোয়ালিটি? সারাদিন বিড়ি টানে ঘন্টা বাজিয়ে আচার বিক্রি করে ও আমার বদনাম করছে, তা কোথায় মোহাম্মদ? আর চার নম্বর কোয়ালিটি ছুঁচো কোয়ালিটির লোকেরা স্লোগান দিচ্ছে মোহাম্মদ তেরা বাপ কা নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম, তোদের স্লোগানে তার কিছু যায় আসে? কথা বলুন, কিচ্ছু যায় আসে না তার। এইরকম মক্কাতেও বদনাম দেওয়া হতো যে মোহাম্মদ সাল্লামের চরিত্র ভালো নয়। আল্লাহ তাআলা এই টোটাল বদনামটাকে একত্রিত করে পবিত্র আল কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে বিশ্ববাসীকে বলে দিয়েছেন, আমি যাকে দিনের দায়ী হিসাবে পাঠিয়েছিলাম, আমি তোমাদের মাঝে যে লোকটাকে পাঠিয়েছিলাম এই লোকটার নাম মোহাম্মদ, এর ব্যাপারে যা কলঙ্ক মানুষ দিয়েছে এইগুলোর জবাব আল্লাহ নিজে কোরআন মাজিদে উল্লেখ করছেন। এই দেখুন আল্লাহ তাআলা বলছেন, নুন আল কলামি ওয়া ইয়াসতুরু। পবিত্র আল কোরআনে এরকম অনেকগুলো শব্দ আছে, কোরআনটা এদিকে ফিরে দেখুন, একটা শব্দ আছে এখানে নুন, দেখেছেন? পবিত্র আল কোরআনের 29টি সূরার ভিতরে এরকম কিছু শব্দ পাওয়া যায়। এখানে অনেক বড় বড় সাইকুল হাদিস আছেন, আমার থেকে ভালো জানেন, জেনে নেবেন কাল সকালে, তবে আমার তদন্ত করা কথাটা আপনাকে বলছি। আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর কোন মানে মতলব শায়খ মাশায়েখ কেউ কোনদিন করেনি, আজও পর্যন্ত ভাদু মাদ্রাসার সাইকুল হাদিসও করবেন না, কেউ করতে পারবে না। এটা আল্লাহ তাআলা ভালো জানেন এই রকম শব্দগুলো দিয়ে কি বোঝাতে চেয়েছেন। তবে একটা কথা আমি বলছি, এটা আমি আমার বানিয়ে বলছি না, আমি এই রকম মনে করছি ওটা আপনাকে বলছি।